গোটা বিশ্বের মানুষ এই মুহূর্তে মৃত্যুর মুখে চলে এসেছে করোনা ভাইরাসের কারণে, আপনারা প্রত্যেককে জানেন। এবং এই মৃত্যুকে সামাল দিতে গিয়ে গোটা বিশ্ব কোনো কোল কিনারা খুঁজে পাচ্ছে না। গোটা বিশ্ব এই মুহূর্তে সবচেয়ে বড় এক সংকটের মধ্যে রয়েছে। বিশ্বের বৈজ্ঞানিকরা এবং সমস্ত রকম ডাক্তারেরা চিন্তা করছে কিভাবে এই মৃত্যুর মুখ থেকে মানুষকে রক্ষা করা যায়। তো কোনো পরিস্থিতিতেই মানে গোটা বিশ্ব এর কোনো কোল কিনারা খুঁজে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে এবার দিশা দেখালেন আমাদের ভারতের এক মহিলা, তৈরি করে ফেলেছেন মরণ করোনা ভাইরাসের প্রতিষেধক। এই ঘটনা ঘটেছে ভারত তো বটেই, তবে গোটা বিশ্বে এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এর ফলে গোটা ভারত তো বটেই, সমস্ত বিশ্বের মানব জাতি, মানবকুল বাঁচতে পারবে এই করোনা ভাইরাসের মৃত্যুর মুখ থেকে। তো বলে রাখি, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের জৈব রাসায়নিক বিভাগের অধ্যক্ষ সীমা মিশ্র, তার হাতেই তৈরি হয়েছে টিসেলস এপিডোপাস। দাবি করা হচ্ছে এই ভ্যাকসিনই করোনা রুখতে পুরোপুরি সক্ষম। এ প্রসঙ্গে সম্প্রতি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রেস রিলিজ প্রকাশ্যে এনে জানানো হয়, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের জৈব রাসায়নিক বিভাগের অধ্যক্ষ সীমা মিশ্র এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছেন। মানব শরীরে ঘাঁটি গেড়ে বসা নোভেল করোনা ভাইরাস সংক্রমিত এবং অসংক্রমিত কোষগুলির ওপর প্রভাব ফেলতে সক্ষম এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন ছোট করোনা ভাইরাল অণুর কোষিকা দ্বারা ব্যবহার করা হয়। সাধারণ টিকা খোঁজ করতে গেলে যেখানে প্রায় 15 বছর লেগে যায়, সেখানে শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে 10 দিনে এই সাফল্য পেয়েছেন সীমা। ভাইরাস রুখতে মানব কোষিকার কতখানি প্রভাব ব্যবহার করা হবে তার বিশদ তালিকা তৈরি করেছেন এই বিজ্ঞানী। আশা করা হচ্ছে এই প্রতিষেধক আগামী দিনে বিশ্বকে পথ দেখাতে সক্ষম হবে। তবে একদিকে যখন প্রতিষেধক তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে দেশ, তখন শেষ বেলায় দাপটের সঙ্গে রাজ্য করছে করোনা ভাইরাস। তথ্য বলছে গোটা বিশ্ব এখন পর্যন্ত প্রায় 6,21,000 মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে, যার মৃত্যু হয়েছে 28,653 জন। ভারতে সংক্রমণ বেড়ে চলছে, সংখ্যাটা শেষ পাওয়া খবরের মাধ্যমে করোনা আক্রান্তের সংখ্যা 953 জন। নতুন করে ফের আক্রান্ত হয়েছেন 46 জন, মৃত্যু হয়েছে 20 জনের। এহেন পরিস্থিতিতে সীমা এই আবিষ্কার আশার আলো বলে মনে করছেন বিজ্ঞানীরা। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন। এটা আমাদের ভারতের গর্ব এবং গোটা বিশ্বের গর্ব যে করোনা ভাইরাসের মতন এক মহামারী ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়েছে, যার ফলে গোটা বিশ্ব, গোটা মানব জাতি মৃত্যুর কবল থেকে বাঁচতে পারবে। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি মনে করেন এই তথ্যটি আমি কোনো ভুল তথ্য দিয়েছি, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন সীমা মিশ্র, ডক্টর সীমা মিশ্র সার্চ করলেই আপনি এই খবরটি পেয়ে যাবেন। আর আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখুন ডক্টর সীমা মিশ্র, সার্চ করে আপনি অবশ্যই দেখতে পারেন। দেখে নিয়ে আপনি এই খবরের সত্যতা যাচাই করতে পারেন, অথবা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের জৈব রাসায়নিক বিভাগের অধ্যক্ষ সীমা মিশ্র লিখে আপনি সার্চ করুন, দেখুন পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে এই ভাইয়ের এই নিউজটাও আপনি পেয়ে যাবেন, তাই এটা কোনো ফেক নিউজ নয়। আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এবং আমার এই খবরের সততা আপনি যাচাই করে দেখতে পারেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রত্যেককে জানানোর জন্য অবশ্যই এটা শেয়ার করুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।